তিনি একজন বালুখেকো চেয়ারম্যান। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। বালুখেকো সেলিম খানের পতন হলো নাঙ্গলকোটে আরেক সেলিম খানের আবির্ভাব বলছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুলের কথা। তিনিও একজন বালুখেকো চেয়ারম্যান। মাত্র 8 মাসে তিনি নিয়ন্ত্রণে নিয়েছেন ডাকাতিয়া নদীর সাতবাড়িয়া অংশ। 7 জানুয়ারি শেষ হওয়া ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে সাতবাড়িয়া ইউনিয়নের যে কোনো গ্রামে বালু উত্তোলন শুরু হয়, নিয়ন্ত্রণ করেন চেয়ারম্যান। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতবাড়িয়া ইউপির নাইয়ারা সাতবাড়িয়া গ্রামে 4টি ও পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটের পর বালুগুলো বিক্রি করে দেন। ডাকাতিয়া নদীর 5টি স্থানে ও 3টি ড্রেজার মেশিন বসিয়ে রাত দিন 24 ঘন্টা অবৈধভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন করছে। এর ফলে আশেপাশের ফসলি জমি হুমকির মুখে এবং পরিবেশে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-15-1 এই আইনের ধারা জারে বর্ণিত কতিপয় ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ সংক্রান্ত বিধানসহ অন্য কোনো বিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে বা এই আইন বা অন্য কোনো বিধান লঙ্ঘন করলে অথবা বালু বা মাটি উত্তোলনের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে বালু বা মাটি উত্তোলন করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ বা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড বা সর্বনিম্ন 50,000 টাকা হতে 10,00,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। কিন্তু আইনের তোয়াক্কা না করে সরকারি ডাকাতিয়া নদী থেকে অবাধে বালু উত্তোলন করছেন তিনি। ড্রেজার মেশিনের চালক সিফাত বলেন, চেয়ারম্যানের জমি ভরাট করছেন। স্থানীয় মীর হোসেন বলেন, চেয়ারম্যান বালু উত্তোলনের ফলে মানুষের বাড়ি ঘর জমির ক্ষয়ক্ষতি হচ্ছে, গায়ের জোরে প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছে। আসলে এটা তো না, বাড়িঘর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এটা আমরা যে কোনো মানুষের দোষী যেতে পারে এ ব্যাপারে। এরা তো গাছ ভাবাট খাওয়াইতেছে আর কি। সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুলকে জিজ্ঞাসাবাদ করলে মুঠোফোনে তিনি বলেন, ভাই আমার বক্তব্য কিছু নাই, আমি শুনছি এটা চলে ঠিক আছে। পরে আমার স্ত্রী স্যার বন্ধু ফোন করছে যে এগুলো কেউ কারা কারা বন্ধ করান, তো আমি এগুলো বন্ধ করাই দিয়েছি, এটুকু জানি। আরেকটা হলো, আপনি পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটের নামে বালু উঠে নাকি বিক্রি করে দিছে, এমন একটা অভিযোগ আছে। এটা তদন্ত করান, এরপরে পরে কথাবার্তা ইয়ে অভিযোগ করেন, এটা আমার কোনো ইয়া নাই, এটার ভিতরে আমার হাত নাই। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল হক বলেন, সব আজকের ভিতর বন্ধ করে দেয়া হবে। শরীফ আহমেদ মজুমদারের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।